হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর আসনটা তৈরি করার জন্য এখানে আমি এই যে দেখেন বিভিন্ন রকমের কালারের কাপড় নিয়ে নিয়েছি এখানটায়। তো কিভাবে আসনটা তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি সবার আগে এক টুকরো কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করব। তো কাপড়টার লম্বা আর চড়ার মাপটা রয়েছে, লম্বায় আছে 4 ইঞ্চি, চড়ায় আছে 4 ইঞ্চি। তো এখন আমি এটাকে দিয়ে একটা ডিজাইন তৈরি করব। তা ডিজাইনটা তৈরি করার জন্য এরকম ভাবে কাপড়টাকে পেতে নিতে হবে, তারপরে এই কোনাটাকে এখানে এভাবে নিয়ে আসতে হবে, তারপরে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তারপরে এই যে কোনাটা এটার মধ্যে এইভাবে ধরতে হবে, তারপরে আস্তে আস্তে করে এই সাইডটাকে এরকম করে নিতে হবে, তারপরে আবার এই সাইডটাকে এরকম করে আস্তে আস্তে টেনে ধরে এই যে এরকম করে এখানটা একটা সেলাই দিয়ে দিতে হবে, তারপরে ডিজাইনটা এরকম হবে। তো এরকম ভাবে আমি সমস্ত কাপড়ের টুকরোগুলিকে ডিজাইনটা তৈরি করে নিই। তো এখানে আমার সমস্ত কাপড়ের টুকরোগুলিকে এরকম ভাবে আমি ডিজাইন করে নিয়েছি, এই যে দেখুন। আর সবকটার মধ্যে কিন্তু আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি। আর এখানে আমি 3টে কালার নিয়েছি। এবার কালার আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো বেশি কম ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দুই ধরনের দুটো কাপড় নিয়ে নিলাম, একটা হলুদ একটা লাল। তাই এই দুটো কাপড় দিয়ে আমি কুচি তৈরি করব। কুচিটা দেওয়ার জন্য লম্বাটা আমার অনেকটা লাগবে, আর চড়াটা আমি 2 ইঞ্চি চড়া করে কাপড়টাকে কেটে নেব। এই যে এখানে আমার কাপড়টা কাটা হয়ে গেছে, এই যে দেখুন 2 ইঞ্চি চড়া রেখে আমি কাপড়টাকে কেটেছি, এই যে 2 ইঞ্চি আছে। আর এই কাপড়টা দেখেন এখানটায় কিন্তু জয়েন দিয়ে আমি সেলাই করেছি, এই যে জয়েন দিয়ে এটাকে লম্বা করে সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে কুচি দিয়ে নেব। আর কুচি দেওয়ার আগে সবসময় কিন্তু আমি একটা কথা বলেছি আপনাদেরকে, যে একটা সাইড, যে কোনো একটা সাইড এরকম করে লম্বা করে একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে, তারপরে কুচিটা দিতে হবে। এই যে এখানে আমি দুটো কালারেরই কুচি দিয়ে রেডি করে নিলাম। আজকে যে আসনটা আমি তৈরি করব, এই কাপড়টার উপরে আমি তৈরি করব। এখানে 3-4 পিস কাপড় আছে, 3-4 পিস কাপড় দিয়ে আমি এটাকে মোটা করে নিয়েছি। আর মোটা করে নিয়ে এখানটা আমি জয়েন দিয়ে আটকে নিয়েছি। এখন আমি যেটা করব, এটাকে এরকমভাবে একটু সরু করে এভাবে মুড়িয়ে নিয়ে ভেঙে একটা সাইড ফিনিশিং দিয়ে নিব। আর যদি আপনারা এরকম সাইড ভেঙে যদি ফিনিশিং দিতে না চান, তাহলে এখানটায় পুরো চারপাশে ঘুরিয়ে একটা পাইপিং বসিয়ে দিতে পারেন। এই যে এখানে আমার সাইডগুলি মুড়িয়ে সেলাই করা হয়ে গেছে, এই যে দেখুন। এটা আমার উপরের দিকে থাকবে, আর এটা হলো নিচের অংশে থাকবে। এদিক দিয়ে দেখুন ফিনিশিংটা, আর এদিক দিয়ে কিন্তু তেমন ফিনিশিং নেই। আমি যেহেতু সাইডটা সেলাই করেছি, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি যখন এর উপরে ডিজাইন করব, তখন এসব আর কিছুই দেখা যাবে না। তো এখন আমি এটার উপরে প্রথমেই এই লাল কালারের কাপড়টা দিয়ে কুচিটার ডিজাইনটা বসাবো। তো কুচিটা আমি এইভাবে দিব, যে কোনো একটা সাইড থেকে ধরবো, এরকমভাবে বসাতে থাকবো, পুরো চারপাশটা রাউন্ড করে আমি সেলাই দিয়ে দেব। তারপরেরটা আমি এই হলুদ কাপড়টা দিয়ে কুচিটা দিব, লালের নিচে এইভাবে এটাকে এরকম করে ঘুরিয়ে সেলাই করে পুরো চারপাশটা রাউন্ড দিয়ে বসিয়ে দেব এরকম করে। এই যে এখানে আমার দুটো কালারের কুচি বসানো হয়ে গেছে।
এখন আমি পরবর্তী ডিজাইনটা তৈরি করব। সেটা হলো এই সাদা কাপড়ের যে ডিজাইনটা আমি করেছি এটাকে এইভাবে এখানটা এরকমভাবে বসাবো, এরকম করে এরকম করে পরপর করে পুরো চারপাশটা আমি বসিয়ে যাব। তারপর আমি এই কালারটা বসাবো, এই সাদাটা বসানো হয়ে যাওয়ার পর তারপরে আমি এর নিচে এরকমভাবে এই কালারটাকে বসিয়ে যাব, এরকম করে এটাকে এরকম ঘুরিয়ে পুরো চারপাশটা বসিয়ে যাব। এই যে বন্ধুরা, এখানে আমার পরপর ডিজাইনগুলি বসানো হয়ে গেছে। এখন যে এই যে মাঝের অংশটা এটা ফাঁকা রয়েছে, এখানে আপনারা চাইলে এরকম পরপর আরও ডিজাইন দিয়ে এই জায়গাটাকে বরাট করে নিতে পারেন, আর আমি সেটা করব না। আমি কি করব, এই জায়গাটাকে একটা প্লেন কাপড় দিয়ে এই জায়গাটাকে ফিনিশিং দিয়ে দেব। প্লেন কাপড়টা আমি হলো এই কাপড়টা দিয়ে, এই হলুদ কালারের কাপড়টা দিয়ে এখানটায় এটাকে আমি বসিয়ে সেলাই করে দেবো। তো আমি এখানটার মাপটা নিয়ে এই কাপড়টাকে গোল করে কেটে নিয়েছি, কেটে এই যে সাইডটা মানে পুরো চারপাশে একটা সাইড সেলাই করে দিয়েছি। সেলাই করে দেওয়াতে কি হয়েছে, কাপড়টা ফিনিশিং হয়ে গেল, সুতো আর বেরোবে না। এখন শুধুমাত্র এর উপরে এইভাবে ফেলবো, ফেলে রেখে শুধু সেলাই করে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে বন্ধুরা, এখানে আমার আসনটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে। তো আজকের আসনের সাইজটা আমার অনেকটাই বড়। তো আমি আপনাদেরকে সব রকম সাইজেরই আসন বা পাপোস বানিয়ে দেখাচ্ছি, ছোট বড় মিডিয়াম সব রকম সাইজেই আপনাদেরকে দেখানো দরকার, তাই আমি আজকেরটা বড় সাইজের তৈরি করে দেখালাম। তো আমি আশা করব আমার এই আসনটা আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আপনাদের নিজেদের জন্য এরকম সুন্দর সুন্দর আসন বা পাপোস আমার এই ভিডিও দেখে তৈরি করে নিতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।